না যাবা কেমন সেজেছে মা রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। কালীকথা সিজন টু পর্ব চার। আজকে এই কালী মন্দিরের গঠনশৈলী চাঁদিনী মন্দিরের কথা বলব। সমতল ছাদযুক্ত এই মন্দির, ঠিক কোঠাঘরের আকৃতি। মন্দিরের নাম চাঁদিনী। এ ধরনের মন্দিরের ছাদগুলি প্রধানত খিলান দিয়ে নির্মিত হয়। গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দিরের এরকমই গঠন, খিলান নির্মিত। অনেক মন্দিরের ছাদে উপরের দিকে তাকালে তুমি কুড়ি বর্গার ব্যবহারও দেখতে পাবে, যেমন বাগবাজারের ও রানাঘাটের সিদ্ধেশ্বরী কালী মন্দির। সাধারণত মন্দির গৃহের বারান্দায় দুটি পূর্ণ বা দুটি অর্ধ স্তম্ভ থাকে। কোনো কোনো মন্দিরে স্তম্ভের সংখ্যা এর থেকেও বেশি। খিলানগুলি দুই ধারের স্তম্ভের মাঝখানে থাকে। পশ্চিমবঙ্গের বহু কালী মন্দির এই ধারায় নির্মিত। আজকে বলবো বাগবাজারের বোম কালী মন্দিরের কথা। বাগবাজারের প্রান্ত সীমায় ওই গ্যালিফ স্ট্রিটের দিকে মুজে যাওয়া মারাঠা খালের দক্ষিণ পাড়ে 23 নম্বর চিতপুর ব্রিজ অ্যাপ্রোচ রোড, মানে এটার অ্যাড্রেস 23 নম্বর চিতপুর ব্রিজ অ্যাপ্রোচ রোড, সুউচ্চ চাঁদনী মন্দিরে দালান গৃহ মা বোম কালীর। মা বোম কালী বহুদিন ধরে এখানে পূজিতা হচ্ছেন। দেবী বোমকালী সিদ্ধেশ্বরী কালীমূর্তি। দেবী প্রতিবার বেদী শ্বেতপাথর দিয়ে বাঁধানো। দেবী বোমকালী উত্তর আশা। সিদ্ধ সাধক প্রবর যে পঞ্চমুণ্ডের আসনে বসে সাধনা করতেন, সেই পঞ্চমুণ্ডের আসন এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিষ্ঠিত ঘট কিন্তু ওখানে আজও পূজিত হচ্ছে। ভীষণই জাগ্রত কালী মন্দির, এটার অত বেশি প্রসিদ্ধি লাভ হয়নি, কিন্তু ভীষণ জাগ্রত। নাম করা জায়গাতে বহু লোকজন যাতায়াত করে, কিন্তু কলকাতার বুকেই লুকিয়ে আছে এমন কিছু মন্দির যার ইতিহাসও অনেক দিনের এবং ভীষণ জাগ্রত। কখনো সময় পেলে অবশ্যই যেও। জনশ্রুতি যে পূর্বকালে এই অঞ্চলে ডাকাতরা আস্তারা গেড়ে থাকত, তারা বোমকালী মাতার মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। মারাঠা বর্গীরা হুগলি আক্রমণ করে দখল করলে কলকাতায় ইংরেজরা আতঙ্কিত হয়ে শহর রক্ষা করতে বর্তমানের বাগবাজার থেকে হেস্টিংস পর্যন্ত খাল কেটে দিল। এরই নাম মারাঠা খাল। এই খাল বুঝিয়ে পরে রাস্তা হয়। এলাকাটি বাগবাজার নামে পরিচিত হয়। প্রাচীনকালে বোমকালী তলার কাছ থেকে 1884 সালে বিবাদী বাগ মানে ডেলাউসি পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম চলত। দেবী বোমকালীর এখন নিত্য পুজো হয়, ছাগ বলি দেওয়া হয়। যে কোনো ভক্ত মানসিক পূজা ও বলি উৎসর্গ করতে পারে দেবীর চরণে। এছাড়া প্রতি অমাবস্যায় বিশেষ তিথি পুজোও হয়। প্রতি বছর ধুমধামের সঙ্গে কার্তিকী অমাবস্যায় দীপান্বিতা কালী পুজো ছাড়াও ফলহারিণী রটন্তী ও জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। বার্ষিক যে কালী পুজো হয় তার আগে দেবীর অঙ্গরাগ করা হয়, মন্দিরও রঙে সাজানো হয়। কালী পুজোর পরদিন অন্নকূট উৎসব সাড়ম্বরে পালিত হয়ে আসছে। এই করোনার জন্যে এবছরটা হয়নি, আশা করছি মায়ের কৃপায় 21 থেকে সব কিছু আবার নর্মাল হবে। এই সমস্ত পূজা অনুষ্ঠানের খরচ দেবোত্তর সম্পত্তি রায় ও পুণ্যার্থী ভক্তদের অকৃপণ দান থেকে নির্বাহ করা হয়। নিত্যদিনের পূজা ও বার্ষিক অন্যান্য পূজা অনুষ্ঠানে বহু ভক্তের সমাবেশ হয় দেবী বোমকালীর মন্দির প্রাঙ্গণে। বোমকালী মাতা শুধু প্রাচীন এক কালীমূর্তিই নন, ইনি কলকাতার অন্যতম অধিষ্ঠাত্রী দেবী এবং দুঃখ তাপহরা বলে পরিচিতা। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ফেরো ভ্রমণ ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ফেরো ভ্রমণ ডলে। ভুলো না দক্ষিণ কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ফেরো ভূমণ্ডলে।
যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ফেরো ভূমণ্ডলে। দিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ফেরো ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণ কালি বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ফেরো ভূমণ্ডলে।